হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে সালমাদা শেফে স্বাগত। আজ আমি কাঁচা আম দিয়ে টক ডালের রেসিপি শেয়ার করব। গরমের সময় আম ডাল দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে, আর আম ডাল শরীরের পক্ষে খুব উপকারীও বটে। এই ডালটা বানানো যেমন সহজ, উপকরণও খুব কম লাগে। আমি নিয়েছি 100 গ্রাম মুসুর ডাল, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ বা স্বাদ অনুযায়ী নুন, 1 টেবিল চামচের একটু বেশি সর্ষের তেল, কালো জিরে 1/4 চা চামচ, 1টা শুকনো লাল লঙ্কা ও কাঁচা আম 150 গ্রাম। প্রথমে ডালটা ধুয়ে নেব। ডালে এক ধরনের পাউডার দেওয়া থাকে যেটা শরীরের পক্ষে ক্ষতিকর, ওটা ধুয়ে বের করে দিতে হবে। জল পাল্টে পাল্টে এরকম পরিষ্কার জল আসা পর্যন্ত ডালটা ধুয়ে নিতে হবে। একটা কড়াইয়ে ধোয়া ডাল ও 500 মিলি মতো জল দিলাম। 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নেব। ডালের জলটা একটু গরম হলে ফ্লেম লো মিডিয়ামে রেখে কভার করে 4-5 মিনিট সেদ্ধ করব। এখানে একটু সাবধান করে দিই, কভার করে সেদ্ধ করলে ডাল উথলে পড়ার সম্ভাবনা থাকে, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। মাঝে কভার খুলে একটু নেড়ে পুনরায় ঢাকা দিয়ে দিচ্ছি। ডালটা আধ সেদ্ধ হলে কাঁচা আমের টুকরো দিয়ে দিতে হবে। আমি আমের খোসা ছিলে কুসুম বাদ দিয়ে সরু ও লম্বা করে টুকরো করে নিয়েছি। আম দিয়ে একটু নেড়ে পুনরায় কভার করে দিলাম। এখানে একটা কথা বলে রাখি, আমের সবুজ খোসা মোটা করে ছিলে বাদ দেবেন ও আম কেটে ধুয়ে নিয়ে 10-15 মিনিট জলে ভিজিয়ে রাখবেন। এতে আমে যে কষ থাকে ওটা বেরিয়ে যায়, ফলে ডালটা কালো হয়ে যায় না। লো মিডিয়াম ফ্লেমে 10-12 মিনিট সেদ্ধ করে নিতে হবে। ডালে যে জল আছে তাতেই আম সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ডাল ঘুটনি দিয়ে আম ও ডাল একটু ঘেঁটে দিচ্ছি। ডালে 500 মিলি মতো জল দিলাম। দেড় চা চামচ নুন দিয়ে মিশিয়ে নিচ্ছি। আম ডাল আমার একটু পাতলা পাতলাই ভালো লাগে, তবে আপনারা নিজেদের পছন্দ মতো পাতলা বা ঘন করতে পারেন। নুনটাও নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। মিডিয়াম হাই ফ্লেমে ডালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ডাল ফুটে ওঠা মাত্র অন্য বার্নারে ফোড়নটা রেডি করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে প্যান বসিয়ে 1 টেবিল চামচের একটু বেশি সর্ষের তেল দিলাম। তেলটা একটু গরম হলে 1টা শুকনো লঙ্কা হাফ করে ছিঁড়ে ফোড়ন দিলাম। লঙ্কাটা একটু কালো রং এলে 1/4 চা চামচ কালো জিরে ফোড়ন দিতে হবে। 6-7 সেকেন্ড মতো ভেজে নিয়ে ফোড়নটা ডালে ঢেলে দিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে ফ্লেম অফ করে ডালটা কভার করে দিতে হবে, যাতে ফোড়নের গন্ধ ডালের সঙ্গে ভালোভাবে মিশে যায়। আপনারা চাইলে কালো সর্ষেও ফোড়ন দিতে পারে। নিরামিষ দিন হোক বা আমিষ, এই গরমে শরীরকে সুস্থ রাখতে প্রতিদিনই বানান টক আম ডাল। আমার এই রেসিপি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সাথে ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন,
ও আমার চ্যানেল সালমাদা শেফকে সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে বেল আইকনটাও ক্লিক করবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশান পেয়ে যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং সালমাদা শেফ। সকলে খুব ভালো থাকুন আর এই গরমে হালকা খাবার খেয়ে শরীরকে সুস্থ রাখুন। টাটা।